বান্ধব চট্টগ্রামের ভাষা তো আপনাদের একটু হয়তো বুঝতে অসুবিধা হবে, বলছে হার হারনে, মানে কার কারণে তুমি ভালোবাসার দাম না দিলা। তাই এই গানে বলছি একটু কষ্ট করে বুঝে নেবেন, হার হার ভালোবাসা দাম মধু হই হই ইশ হই সব হ দিয়ে উচ্চারণ তো, কিন্তু গানটার মধ্যে একটা ব্যথা আছে। একজন প্রেমিক, তিনি তার প্রেমিকাকে বিষ দিয়েছিল, বিষ, বলছে তুমি আমাকে কতটা ভালোবাসো তোমাকে আজকে পরীক্ষা করব। তোমাকে আমি এই ছোলা ভাজাটা দিলাম, তুমি খেতে পারবে? বললো হ্যাঁ খেতে পারবো, কেন খেতে পারবো না, আমি খেলেই তো। বলছে তুমি যদি খেতে পারো তোমাকে আমার ঘরে আমি ঠাই দেব। কিন্তু মেয়েটাকে ওই ছোলার ভাজার মধ্যে বিষ দিয়েছিল, ও বিষটাকে অমৃত মনে করে তার ঈশ্বরকে ডেকে সে কিন্তু শান্ত মনে সেই বিষটা পান করেছিল। আর তখনকার সময়ে তার মনের ভাব তিনি প্রকাশ করেছিলেন তার প্রেমিকের উদ্দেশ্যে। গানটা নোহাগালির গান, মধু হই হই বিষ খাওয়াইলা, মানে মধু বলে বলে তুমি আমাকে বিষটা খাওয়ালি। বন্ধু হন হারনি হন দুসান পাই, মানে কোন কারণে কোন দোষে তুমি আজকে আমাকে এই বিষ খাওয়াইলা, মানে বিষ খাওয়ালি। এটা নোয়াখালী ভাষার গান, আশা করি ভালো লাগবে, বুঝতে পারবেন না কিন্তু খুব ব্যথার গান। হন হারনি ভালোবাসার কম নদীলা, হন দুসান পাই
ভালোবাসা দামনা জয় গুরু।